মর্নিং এভরিওয়ান, তোমরা জানোই যে আজকে আমাদের ফিরে যাওয়ার কথা, কিন্তু কি হয়েছে সকাল থেকে উঠে এত বৃষ্টি যে সে আর বলার কথা নয়, একদম তুমুল চলছে বাইরে। তাও মনে হচ্ছে সেই তুমুলের থেকে এখন একটু কম, কিন্তু তবুও অনেক বেশি বৃষ্টি চলছে। কিন্তু বাচ্চা নিয়ে আইকে নিয়ে যে কী করে বেরোবো সেই ভেবে আমরা এখন দুশ্চিন্তাগ্রস্ত, দুপুরের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে কী করে বেরোবো, খুব মুশকিল হয়ে গেল। আমাদের তো ভেবেতেই হবে, আমার কাছে তো আর কোনো অপশন নেই, তো আইকে নিয়ে বৃষ্টিতে বেরোনোটা ইম্পর্টেন্ট। সেটাই তো, আইকে নিয়ে বেরোনো যাবে না, মানে আমি আহি যেতে পারছি না। দেশপ্রিয়কে আবার মনে হচ্ছে কি দেশপ্রিয়কে একাই ফিরে যেতে হবে, মানে ও আমাদেরকে রেখে দিয়ে আবার চলে যাবে। এক মাস পর দিতে এসেছিলো আমাদেরকে, আর তাও আবার এরকম একটা ওয়েদার হয়ে গেল, তো যার জন্য আমাদেরকে থেকেই যেতে হবে মনে হচ্ছে। মানে ও কখন বেরোচ্ছে সেটা দেখা যাক, কারণ এখানে একাই বেরোবে তো বলছে, এখনই বেরোবে, তো দেখা যাক কী করছে এখন। তো বৃষ্টি তো চলছে এখন, যদি কিছু অপশন পেয়ে যায় তাহলে স্টেশন চলে যাবে, আর ওখান থেকে তো ট্রেনের রিজার্ভেশন করাই আছে, ও পৌঁছে যেতে পারবে ইজিলি। আর সবচেয়ে বড় ব্যাপার, কালকে ওর অফিস আছে এবং অফিসে মিটিং আছে, ওকে তো যে কোনোভাবে, মানে মিটিং থাকুক চাই না থাকুক ওকে অফিস যেতেই হবে, কারণ কালকে সোমবার। তো এই হচ্ছে ব্যাপার। চুলটা ঠিক করে তো তাই সব খারাপ করে দিয়েছে, এই ব্যাগটা না ছোট, হ্যাঁ চাবিটা নিয়ে মনে হয় এতে আছে প্রথম। দেখো এখানে বসো না ভিজে, তুমি সোফায় বসে জুতোটা পরো, এই কর্নারটায় বসো, বসে জুতোটা পরো। দেশপ্রিয় বেরিয়েছে বেশ কিছুক্ষণ আগে, ও তো 8টার মধ্যে প্রায় বেরিয়ে গেছে বৃষ্টির মধ্যেই, কিন্তু তখন আর আমার ভিডিও বানানোর মতো সিচুয়েশান ছিল না, কারণ এত বেশি বৃষ্টি পড়ছিল। তারপর আমি ওকে একটু এগিয়ে দিতে গেছিলাম এই মোড়টা করে, আর আইকে মায়ের কাছে রেখে একটু মোড়টা এগিয়ে দিতে গেছিলাম, ওকে টোটোতে উঠিয়ে দিতে গেছিলাম, তো ওর জন্য তখন আর ক্যামেরা নিয়ে যায়নি। আর তার থেকেও বড় ব্যাপার, বাড়ি এসে হচ্ছে ভিডিও বানাবো সেটাও আর ইচ্ছে করছিলো না, আর সত্যি কথা বলতে মনটাও খারাপ, কারণ এখান থেকে ছেড়ে যাব এটা ভেবে যেমন মনটা খারাপ করছিল, তেমনই ও এতদিন পর আমাদের নিতে এসেছে, এত মানে আনন্দ করে নিতে এসেছিলো যে এক মাস পর আবার নিয়ে যাচ্ছি এটা ভেবে এসেছিলো, কিন্তু সেটা হলো না, এত বৃষ্টি শুরু হয়ে গেল, তো সেটার জন্য যেতে মানে যাওয়াটা হলো না। ওরও মনটা খুব খারাপ ছিল, তো ওর জন্য আমারও স্বাভাবিক মনটা খারাপ হবে। আহি তো আর ছোটো মানুষ, ও তো আর এসব বুঝতে পারছে না, কিন্তু আমি তো বড়, আমার তো মনটা একটু খারাপ হবেই, তো কিন্তু কিছু করার তো নেই। ওই অবস্থায় হয়তো আমি একা হলে চলে যেতাম ওর সাথে, কিন্তু আহিকে নিয়ে যাওয়াটা ইম্পসিবল ছিল, তো ওর জন্যই যেতে পারিনি, কি আর করা যাবে। এখন বাজে 11:30, আমি স্নান টান করে নিলাম, রাত্রি বাজে 9টা থেকে 9:30। সত্যি কথা বলতে সারাদিনে আর সেভাবে ভিডিও বানাতে পারিনি, প্রথমেই বলেছি যে আজকে মনটা খুব একটা বেশি ভালো নেই, জানোই তার কারণটা, আর তারপরে কিছু বলার নেই, কিন্তু কিছু করার নেই, সিচুয়েশান এমনই হলো যে আর যেতে পারলাম না। দেশপ্রিয় তারপর বললো, পৌঁছানোর পর বললো, তোমরা আসলেই ভালো করেছো, তাহলে তোমাদের ভীষণ কষ্ট হয়ে যেত, আর বিশেষ করে আহির তো ভীষণ কষ্ট হয়ে যেত। যাই হোক, তারপর এটা ভেবেই নিলাম যে যা হয় তা ভালোর জন্যই হয়, কিন্তু এখন যেহেতু 9:30 রাতে বাজে, রাতে খাবার দাবার খেতে হবে। দিনের বেলায় তো বলেইছি, আর দিনের বেলায় খাবারটা পুরোটাই মানে কালকের খাবার করে চালানো হয়েছে, আর মাছটাই শুধু মা করেছিল, তো কিন্তু এখন তো রাতে খাবারটা খেতে হবে, তো রাত্রে খাবারটা খুবই লাইট হবে, কারণ দিনে মাছটা এত রিচ হয়ে গেছিলো যে রাত্রে আর লাইট মানে ভারী কিছু খাবো না, তো লাইট খাবার খাবো, তার জন্য একটা তরকারি বানানো হচ্ছে আর রুটি হবে।
তো আই মায়ের বলেছিল তো ওর জন্য মা একটু তোর চোখটা বন্ধ বন্ধ হচ্ছিল, তো ওর জন্য আমি মা বললাম যে মা তাহলে তোমার কাছে তুমি ওকে বলে দাও, মানে বারবার যদি এ হাত ও হাত পড়তে দেয় তাহলে ওকে উঠে যাবে, তার থেকে আমার যদি তোমার করে যখন ঘুম হচ্ছে তখন তোমার করে ঘুমো, আমি বরঞ্চ তরকারিতে বসাই। তো এই যে তরকারি আমি সব রেডি করে বসিয়ে দিয়েছি, এখানে পটল ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে আলু একটু জল ঝরিয়ে নিয়েছি, মানে জলে হালকা একটু সিদ্ধ করে নিই, এই কারণেই নিই কারণ মা বাবার সুগারের পেশেন্ট, তো পুরো ডিরেক্ট আলুটা তেলে কষে খাওয়া যাবে না, এমনিতেই বললাম লাইট করবো যার জন্য তেলে কষে হয়ে নিই। তো চলো এখন ঝটপট করে বানাই আর তারপর দেখা হচ্ছে। আজকে একদম সোমবারে সকালবেলাতেই শিফটটা করে এসছে বাড়িতে, কিছু বলো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কালকে রাত্রিবেলায় ব্লগটা এন্ড করতে আমি পারিনি, কারণ হচ্ছে দেশপ্রিয়র সাথে কথা বলছিলাম, কারণ চলে গেছে তো তো ওরও মনটা খারাপ, তো ওর জন্য আমি ওর সাথে বসে বসে কথা বলছিলাম একটু ফোনে, আর আমরা কী করে ফিরবো সেই সব নিয়ে একটু আলোচনা করছিলাম। আর তারপর আহি অনেক রাত পর্যন্ত কাল জেগেছিলো, প্রায় একটা দেড়টা, তো মানে একটা দশ পনেরো তো হবেই, দেড়টা যদি নাও হয় একটা দশ পনেরো হবেই, কিছুতেই ঘুমোতে চাইছিলো না। তো এইসব নিয়ে আর আমি ব্লগটাকে এন্ড করে উঠতে পারিনি কালকে রাত্রে। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমাদের অনেকেই বলছো যে বাইরে আমি বেরোচ্ছি না বা কিছু করছি না বাড়ির মধ্যে থেকে, যারা আমাদের পরিচিত তারা অনেকে আমাদের বলছো, কিন্তু কিছু করার নেই আমার। সত্যি কথা বলতে আহিকে নিয়ে আমি সম্পূর্ণ একা, দেশপ্রিয় তো মানে বাড়িতে থাকাটা ওর মানে বাড়ির থাকার যে টাইম ডিউরেশন সেটা তো খুবই কম, তোমরা সেটা জানো, শুধু রাত্রিবেলাটাই একটুখানি টাইম দিতে পারে, তো সেই সময় আর তো আর আলাদা করে কোথাও বেরোনো যায় না। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব নিজেদেরকে আরও সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার। তবে হ্যাঁ, এই যে মানে বিশাল কিছু আহামরি না করা সত্ত্বেও তোমরা এতগুলো মানুষ আমাদের সাথে, প্রায় এক বছর দু তিন মাস হয়েই গেল, দু তিন মাস আমাদের সাথে সঙ্গ দিয়েছো, এর জন্য সত্যি আমরা দুজনেই থ্যাঙ্কফুল তোমাদের কাছে। যখন আমাদের কাছে ক্যামেরা ছিল না, কিছুই ছিল না, শুধু ফোন ক্যামেরায় শ্যুট করেছি, সমস্ত কিছু করেছি, তো তবুও তোমরা সাথে থেকেছো, পাশে থেকেছো। তো আশা করি যখন এখন আস্তে আস্তে সমস্ত কিছু একটু একটু করে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি, তো তখন আশা করি ভালো কিছু করতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে টাইমের খুব প্রবলেম হয়ে যায়, মানে আমি যেহেতু ওকে নিয়ে সম্পূর্ণ একা, তোমরা সবটা জানো, তোমাদের কাছে লুকোনোর কিছু নেই, ওখানে কী করি না করি সেগুলো তো তোমরা জানো, সারা দিন একটা বাচ্চাকে নিয়ে একা কীভাবে সবটা কিছু ম্যানেজ করব এটা একটা বড় মানে চিন্তার বিষয়। তার উপর ক্যামেরাটা আমি তো ভাবতেই পারিনি যে আমি হয়তো এটা কন্টিনিউ করতে পারবো আহি হওয়ার পর, যখন আমি একা থাকতে শুরু করলাম, কিন্তু তবুও দেখলাম একটু একটু করে আমি করতে পারছি, তো করতে পারছি যতটা, মাঝে মাঝে করতেও পারছি না, আবার যেদিন যেমন পরিস্থিতি হচ্ছে সেদিন তেমনই করছি, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু চেষ্টা করে যাচ্ছি সমানে যাতে ভালো কিছু করা যায়, এবং চেষ্টা করে যাচ্ছি যাতে তোমাদের কাছে আমি ব্লগগুলো পৌঁছতে পারি। তো আশা করি ভালো কিছু নিশ্চয় একদিন যদি নাও বা হয়, তো একদিন মানে একদিনে যদি বা না হয় তো একদিন নিশ্চয় করে উঠতে পারবো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো, তারপর আজকে দিনটা কী করছি না করছি শুরু করব। আজকে সোমবার, তো সোমবারের সকালটা কীরকম হবে তোমরা জানোই, তো চলো আবার পরে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।